everyone, welcome back to my channel. So, আজকে হচ্ছে Thursday, আর এখন বাজে চলেছে পৌনে একটা বাজে এখন রাত। আমরা এখন বেরোচ্ছি কিছু আমাদেরকে জিনিস নিতে হবে, আর কি জিনিস হচ্ছে সেটা আমি আগের ভিডিওতে বলেছি, যদি দেখোনি এখন প্লিজ দেখে নিও। সেটাতে আমি বলেছিলাম যে আমরা আগামীকাল করতে চলেছি ইয়েলো ফুড চ্যালেঞ্জ ফর 21st, মানে সারাদিন যা যা খাবো সবকিছু ইয়েলো কালারের হবে। তো তার জন্য যা কেনাকাটা করতে হবে সেটা আমরা আজকে করতে যাচ্ছি। আমি খুব এক্সাইটেড, দেখি কি কি পাওয়া যায় ইয়েলো কালারের মধ্যে। তো বেশি দূর যাবো না, আমাদের পাশে যেগুলো সব স্কুল আছে সেখান থেকে পারচেজ করবো। আর দেখো ব্যাগ নিয়ে আমি রেডি হয়ে গেছি, এটাতে দেখো ইয়েলো কালার আছে। যেহেতু আমি পিঙ্ক কালার কাপড় পরে আছি, কারণ আমার কাছে ইয়েলো কালার কাপড় নেই। ভেবেছিলাম আজকে বিরিয়ানি বানাবো, মাটন বিরিয়ানি রেখেছিলাম।
কিন্তু আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল, যেটার জন্য মাটন পাইনি, তো বিরিয়ানি হয়ে গেল ক্যান্সেল। আমি জানি টেস্টটা হয়তো সিমিলার হবে, বাট আমি খুব 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 এক্সাইটেড, বিকজ কোরিয়ান স্টাইল কিছু কি হয় আমি খুব এক্সাইটেড হয়ে যাই। আমার মনে হয় ওদের যে প্রোডাক্টগুলো ওটাই হয়তো ইউজ করার চান্স পাচ্ছি, কেন কি ইন্ডিয়াতে মানে স্পেশালি কলকাতা প্রোডাক্টগুলো এত ইজিলি পাওয়া যায় না, সব প্রোডাক্ট ইন্ডিয়াতে পাওয়া যায় না। তো চলো এটা ট্রাই করে দেখি কেমন হয়। জল এখানে বসিয়ে দিয়েছি, বলছে তো কিছু অ্যাড করতে হবে না, দেখা যাক কী হয়। আর আজকে মনে হচ্ছে রাতে আমার ঘুম হবে না, কারণ সন্ধ্যেবেলা থেকে আমি সন্ধ্যেবেলা একটা কফি খেয়েছি। এখন আবার দেখো ভিতরে এরকম টাইপের আছে দেখতে, তো আই গেস সবই অ্যাডেড আছে এটাতে। আর দেখো আমার জলও গরম হয়ে গেছে, আমি মাস্টার শেফ রুমে জয়েন করেছি, এখানে আমি রান্না করবো। এখানে এসে কোনো একটা বড় শেফ এসে চেক করবো যে ঠিক হয়েছে কিনা, আর না হলে অ্যাড করছি না। আমি অনেক অ্যাকচুয়ালি এরকম টাইপের কফি খুঁজছিলাম, মানে আমি কোরিয়ান মার্টগুলো চেক করেছি কলকাতায়, কোথায় একটা আছে কলকাতায়, কোনোদিন যদি পসিবল হয় অবশ্যই যাবো, তোমাদের সাথে শেয়ারও করব। কিন্তু সব প্রোডাক্ট ওখানে পাওয়া যায় না, অনেকটা দূরও আছে আমার এখান থেকে। আর এছাড়া দিল্লি ভ্যালিতে আছে অনেক কিছু মানে কোরিয়ান মার্টগুলো, তো এগুলো খুঁজতে খুঁজতে আজকে দেখলাম হঠাৎ করে এই কফিগুলো নেসকেফের, তো ভাবলাম যে ট্রাই করে দেখি। চলো হয়ে গেছে রেডি। একটু আমার যেটা মনে হলো কনসিস্টেন্সিটা একটু পাতলা আছে নর্মালি আমি যে কফি বানাই সেটার কম্পারিজনে, আই গেস দুধ তো না লাগবে না, কিন্তু এই যে এরকম কনসিস্টেন্সি আছে, তো দেখা যাক কিরকম হয় খেলে, তাই না? এক চুমুক মেরে দেখো, গরম আছে দাঁড়াও, গরমটা কেটে কফি খেতে পারি না। মজা আয়া, কফিটা ভালো আছে কিন্তু স্ট্রং তেমন নয়, কিন্তু খেতে ভালো। কিন্তু আমার জন্য আমি এক্সাইটেড এই জন্য কারণ এটা কোরিয়ান স্টাইল আছে। আর এছাড়া যদি অন্য কোনো প্রোডাক্ট থাকে একটু সিমিলার স্টাইলে প্লিজ অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি ডেফিনেটলি পারচেজ করবো ওটা। আপাতত আমরা এই কফিটা এনজয় করি, আর চলো আবার দেখা হবে ডিনার বানানোর সময়। সো বন্ধুরা ফাইনালি কিচেনে চলে এসেছি ডিনার প্রিপেয়ার করতে, আর আজকে ডিনারের ওই মেনুতে হচ্ছে একটু সিম্পল কিছু বানাবো ভাবছিলাম, তো বিরিয়ানি তোমাদেরকে বলেছিলাম কিন্তু বিরিয়ানি করা হয়নি, তো ভাবলাম অল্টারনেটিভ কী আছে, অল্টারনেটিভে বানাচ্ছি মিক্স ভেজ বানাচ্ছি। এটাতে সবজি টুবজি কেটে রেখে দিয়েছি, একটু আদা দেবো, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে বানাবো, তাছাড়া বানাবো ডিমের অমলেট, ডিমও এগুলো সব টমেটো ধনে পাতা সব কেটে রেখে দিয়েছি, আর স্যালাড তো অবভিয়াসলি হবেই আর ভাত হবে, তো চলো ফটাফট মিক্স ভেজটা বানানো যাবে।
কুকারে প্রিপেয়ার করছি, কারণ অনেকগুলো সবজি থাকে, যেরকম এটা কুমড়ো, এটা কখনো কখনো সেদ্ধ হতে টাইম নেয় অনেকটা, তাই আমি কুকারে প্রিপেয়ার করছি। এটা একটা সিটি দিলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের ডিনার প্রিপেয়ার করা হয়ে গেছে। ভেবেছিলাম অমলেট বানাবো, কিন্তু তারপর ভাবলাম যে ভুজিয়া বানাবো, কিন্তু ভুজিয়া হয়নি। তো ভাত, সবজি, সালাড আর ডিমের ভুজিয়া, তো এটা হচ্ছে আজকে রাতের আমাদের ডিনার। চলো আমরা আমাদের ডিনারটা এনজয় করি, আর তোমরা তোমাদের ডিনার এনজয় করো। কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। কালকে তো বলেছি আগে যে ইয়েলো ফুড চ্যালেঞ্জ করবো 24 hours-এর জন্য। আর যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। চলো দেখা হবে আবার কালকে। স্টে সেফ, স্টে হ্যাপি, বাই বাই। খতম, টাটা, বাই বাই।